গুড মর্নিং এক্সপ্লোরার্স। তো আজি আমার সিকিম রাইডর লাস্ট দিন। তো কালি রাতে আমি আহি কেনে নিউ জলপাইগুড়িয়ে পালো। নিউ জলপাইগুড়িত রখিলো, স্টে করিলো। এতিয়া অলপমান আগত ব্রেকফাস্টের কারণে যাই আছো, মানে বিধান মার্কেটের সাইডে যাই আছো। ইয়াতে এখন ডর মার্কেট আমার ফেন্সি টাইপ, ফেন্সি সমান হয় না হয় এই চাই লো ডর। আর কালি রাতে এটা বস্তু লক্ষ্য করেছো যে শিলচর যেটা আসিল বস্তুবিল সিস্টেমেটিক আসিল, আপনার গাড়ি আপনার রং ওয়েদি না বা হর্নর ইম্প্রুভটা ইমান বেশি না। বাট যেটা এইখিন পালো এইখিনিত মানে কালি রাতে মাথা গরম হয়ে গেছে, সবে হর্ন মারি আছে, হর্নের উপর হর্ন মারি আছে। মানে সরু সুরা কথাতে যদি টার্নিং লোক বিচারিছে তাতেও হর্ন মারি আছে, হর্ন হর্ন হর্নে। আর মেইন জোস হয়েছে আপনার এই ইলেকট্রিক ই রিক্সা, ইয়াতে টুকটুকি ইয়াতে টুকটুকি বলি। আরে এই গাড়ি আপনার চাও, এই দেখা পাইছে ন, এই গাড়ি তিনটা চাকা কিন্তু আছে আপনার স্টেয়ারিং। এই মানে আগতে দেখা নাই কিন্তু দে, এই গাড়ি চক স্টেয়ারিং উইল উড়ালপুল দেশবন্ধু চিত্তরঞ্জন উড়ালপথ উরণিয়া সেতু ইজ ইকুয়াল টু উড়ালপথ স্পিড লিমিট 30 সরি এইটুকু একটু সব। রণবীর ভাইয়া আপ ইহা ভি। তো কথা হয়েছে এইটু যে আমার আমি জলদি আই গলো, 8:20 হয়েছে। তো এই হিসাব খোয়া দোকানবিল খোলা নাই, তো আমি চা খাও অলপমান, তো ইয়াতে অলপ চা খাইলো। তো ইয়াতে অলপ চা খাইছো, চাও কোয়ালিটি বহুত কম বাট চাহটো ভাল লাগিছে। তো চাহটো ল'লে আপোনালোকৰ এটাত 10 টকা কৰি কেনে ঠিকে আছে। কোনো দোকানটো খোলাই নাই, আমি এই তাতে যাওঁ, তাতে যাই কেনে কিবা অলপ খাই লওঁ। তারপর ইয়াতে রুচি বনার স্টাইলটা ভাল লাগিছে। তো খাই লোক খাই উঠি কিনে চাও, যদি দোকান খুলে বিধান মার্কেট তাহলে গুছি যাম, না রখি না থাকো আর ঘরের ফেলে উলাই গুছি যাম। গাড়ির অবস্থা সব এই সব পুরি পনির দম কারি একটা সবজি আর দালি মজাকে খাও, খাই বই দিয়ে উলাও দাদাকেটাক থ্যাংক ইউ। বাস এই গায়ে হয়ে গেল, খাই ললো খাই বই দিয়া আগত যাও। আর ইয়াতে এটা কথা কি, লটারির দোকান বহুত বেশি, সব সাইডে লটারির দোকান, রাতেপা মানুষ উঠাই নাই বাট লটারির দোকান আগতে স্টার্ট হয়েছে। এতিয়া দোকানবিল খুলি আছে, আমি ফার্স্ট দুখন লুচি পার প্লেট হিসাব ললো, আমি এক্সট্রা আর দুখন পুরি ললো, 6 টোটেল। তো সেই হিসাব আমার 90 টাকা ললে, কম টাকার জব্দখন হয়ে গেছে আজি বহুদিনের মূলত, কারণ আমি গ্যাংটকত যত আছিল এইখানে আপনার ভাল হেৰি নাপায়, ব্রেকফাস্টের কারণে নাছিল। আর আমার রাতেপা ব্রেকফাস্ট অলপমান টাকা লাগে, আর কলকাতা তো সরি ওয়েস্ট বেঙ্গল তো হয়েছে আপনার খানার কারণে। যাক এটা লিখা আছে টুকটুক নিষেধ, টুকটুক যাই আছে সেম আমার ফেন্সি বাজার, এটাও খুলিব বহুত টাইম আছে, জায়গা তো বহুত ডর বহুতে ডর। ওকে পেকিং হয়ে গেল, এই দুটা নতুনকে ললো, বাজার অল্প বেশিকে হয়ে গেল, পেকিং করি কেনে এটা আমি যাব ওলাইছি। গরম রে তে, ওকে এটা এপিয়ে খাইলো। ইয়াবে কি রেল লাইন কে ভাইয়া, রেল লাইন আন্ডার বাবা তাই ইধার ঘুর কে চল যাই ইতে বড়িয়া রহেগা আপকো। কাহাঁ সে ইধার সে ইধার সে নিকলিয়েগা না, হ্যাঁ ইধার সে নিকলে নেতাজি মোড় সে রাখ লিজিয়েগা, হ্যাঁ ফুলে ফ্রি হয়ে নিকল যাই। আচ্ছা এবারে বহুত ডাঙর জাম লাগি আছিল, এখন এসে আপনার নিউ জলপাইগুড়ি জাংশন গুগলে যেবিল রাস্তা দিয়ে লই যায় রাস্তাবিল দেখা পালে এনেকা লাগে যে হয় নে নহয়। স্কুটি যা সকতে কে আছে নেই যা সকতে না ইয়াসে যা সকতে
यहाँ से रोड निकल सकता है? रोड नहीं पड़ेगा इधर ही तो ये ऊपर चढ़ के दाएं तरफ मुड़ जाइए। ठीक। গুগলে আমাক রাউন্ড 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 ঘুরে আছে, বাইপাস তুলা পারা নাই দিটানো পারা, চাও বাইপাস তুলা পালে ভাল আছিল। আমি আহোঁতে যোনটো রাস্তা দি আহিছিলোঁ সেইটো রাস্তা এইটো নহয়, এইটো রাস্তা বেলেগ রাস্তা হয়, বেলেগ মানে বহুত বেলেগ রাস্তা, বেয়াই নে ভাল ক'ব নোৱাৰোঁ। চেম রাস্তা দি আহিও ভাল নালাগে, একে হিচাপে ঠিকে আছে। কালি আন্ধাৰতে আন্ধাৰতে বুলি নহয়, আমি বিধান মাৰ্কেট মাৰি কিনে আহি আছিলোঁ, বিধান মাৰ্কেট মাৰি অহাৰ কাৰণে আমাৰ অলপমান আগুৱাই আহিলোঁ, নহ'লে আমি চেমকেদি এনেকৈ যাব পাৰিলোঁ হয়। ভাল ৰাস্তা, ভাল মেইনটেইন কৰিছে, ইমান দূৰত কিয় থিয় হৈছে জানে, গৰম লাগি আছে, ছায়াত থিয় হৈ আছোঁ, আৰু আৰু ৰেল আহি আছে সেইকাৰণে যোৱা নাই। 426 কিলোমিটাৰ ইয়াতে নো হেলমেট রিওয়াজ চলে, নো মিন্স নো। এটা গোটেই ভিডিও এটা আছিল ন গ্লুকন ডির, এনেকে আপনার মুখর যে পাইপ লগাই কিনে যে চুই থাকে, আজি সেম এনেকে লাগি আছে। জলপাইগুড়ি আর 21 কিলোমিটার আছে, এইফালে আহিলে অলপমান খোলা জায়গা পালে উইন্ড ব্লাস্টটো কিমান ডেঞ্জাৰকৈ মাৰে ৰে, গাড়ী হিলাই দিয়ে। আপোনালোকে যদি ইফালে আহে তেতিয়াহ'লে গম পাব, বহুত জোৰত মাৰে। এনেকুৱা উইণ্ড ব্লাষ্ট আগতে পোৱা নাই, শ্বিলঙৰ চাইডে পাইছিলোঁ, আপোনালোকৰ চেৰাপুঞ্জীৰ ফালে, তাতে বৰষুণে দি মাৰে, ইয়াতে কমচে কম হাৱা মাৰি আছে, বাট বৰষুণতো আৰু ডেঞ্জাৰ। আগত যাই আছে আপোনালোকৰ চাহপাত, চাহপাত বেছিভাগ পৰিয়ে যাই আছে, বেছিভাগ মানে কি যাই পাব পাৰো মানে চোন বহুতে পৰি যাব। গুৱাহাটী ইয়াতে দেখাই আছে 387 কিলোমিটাৰ, এটা বাজিছে এতিয়া, গুৱাহাটী আই এম কামিং, ইউ জাষ্ট ৱেইট। কিমান ধূলি, বাট আজি মই স্কুটি কিনা 3 বছৰ হ'ব আৰু হোৱা নাই, মই স্কুটি কিনিছিলোঁ 2018 21 জুলাইত, তো 21 জুলাইৰ পৰা আজিলৈকে আৰু 4 মাহমান আছে, 3 মাহ আছে, 3 মাহ 4 মাহ আছে হেৰি হ'ব কাৰণে, 3 বছৰ হ'ব কাৰণে। বাট আজি 12 তাৰিখ, 12/3/2021, আজিৰ দিনটোত স্কালেটৰ 50,000 কিলোমিটাৰ পাৰ হ'ল, তো তাৰ হেপি 50,000 কিলোমিটাৰ টু ইউ, এনেকৈ যাতে পাৱাৰেদি মোক লৈ যাই থাকে। মই যদি কেতিয়াবা গিৱে পাতা হয় তেতিয়াহ'লে দুটা কুৱেশ্যন থাকিল, এটা যে মই স্কুটিকেইটা কিনিছিলোঁ, আৰু এটা 50,000 কিলোমিটাৰ মোৰ কেইটা কমপ্লিট হৈছিল। ৰাস্তা বহুত বেয়া, ধ্বংস ৰাস্তা, এনেকুৱা ৰাস্তা হ'লে যাই পাওঁতে দেৰি লাগিব। গুৱাহাটীৰ পৰা আহোঁতে ইমান ঠাণ্ডা নাছিল, গৰম নাছিল, এতিয়া গৰমটো গৰম, আগত চাওক না চহৰা ডিজাৰ্টত থকা টাইপ লাগি আছে, একো দেখা নাপায়, একো দেখা নাপায়, ৰাস্তাও ধ্বংস, গাড়ীও ধ্বংস, ধূলিয়ে জিনা হাৰাম কৰি দিছে, বাপৰে কি হয় এইটো, হে তৈয়াৰ হম, হে তৈয়াৰ হম, হে তৈয়াৰ হম, এতিয়ালৈকে গম পোৱা নাই, পতা চলতেই বলতা হুঁ আপকো মই, ডেঞ্জাৰ উইণ্ড ব্লাষ্ট, ডেঞ্জাৰ, আলু ওলাই আছে, আলু এক বস্তাত ভৰাই আছে, দেখা পাইছে ন চাহাব, এনেকুৱা ওলাই আলু, এতিয়া আলু চবতে আলু, পুৰা ৰঙা ৰঙা হৈ আছে, আপোনালোকৰ খেতিখন চাব পাৰে, গোটেই আলুবিলাক উঠাই আছে, বঢ়িয়া বঢ়িয়া বঢ়িয়া। भैया जेब्रा क्रॉसिंग लाइन पे नहीं रुकना होता है, आदमी कैसे पार होएगा, जिकोनो जंतु खोदे पिछफाले दी जाब लगे तेता ही जाप मारिबो बा पिछफाले खपक्के आइबो नोवारे, आगे दी जा चेष्टा नकरबो नहले ए दौड़ी दिए आगफाले, अरे रखी नहीं दिए हम दौड़ी दिए नहले जाए थके, तो तक केवल अपना पिछफाल दी जाए तक कष्ट ना।
বাপরে কি ডাঙর শহর বাগিনা দেখছে নে, ইফালে ইফালে দুই সাইডে মন ডাঙর, বাপরে বাপ, এনে এন দেখা নাই আর। এফালে আলুর খেতি তো বহুত হয়, আমার সাথে বিএসএফর কাপড় পিন্ধি আছে, সাইলেন্সার লগাই, বাপ সাই গ্যাপ লয় একদম, পুরা ওভারটেক করে, পুরা হাইওয়ে রাইডার খেলার দরে। এইখানে জায়গাখানির নাম হয়েছে আপনার বীরপাড়া, সরি বেটা, বাসে যাওয়াটা তেজ চালাতে। ওকে অলমান রিফিল করিল, থ্যাংক ইউ ফুল, হমে টোল কি জরুরত নাই হ্যাঁ, হম এসে হি নিকল যাতে হ্যাঁ, বিনা কুছ কহে বিনা কুছ করে। এতিয়া আমার ফার্স্ট আমি চাব লাগিব হাসি মারা, হাসি মারা পাই উঠার পিছত নলবাৰী হয়ে যাম। বৰপেটা রোড হয়ে গেলে রাস্তাটো বেয়া আর সরু, নলবাৰী রাস্তাটো বাইক লৈ যালে ভাল যে ডাঙরও আছে আর টোলও দিব নালাগে। পুরো ডাঙর, তাতকেও ডাঙর, আগত যেমন দেখি আছো তাতকেও ডাঙর, চাহ বাগান, চাহ বাগান আর আলু এই দুটাই খেতি করে এত বেশি। গুয়াহাটি, গুয়াহাটি 330 কিলোমিটার, বামুনপাড়া পাই গেলো, লখরার বামুনপাড়া নয় ওয়েস্ট বেঙ্গলের বামুনপাড়া। আর সময় সাকে এইখিনিতে গম পাইছিল যে মোর যেটো মফল গার্ড আছে গার্ডটু নটটু ঢিলা হওয়া বলি কেনে। বাইদেউ এটা বেশি দূর নাই আর, গুয়াহাটি 310 কিলোমিটার, নলবাৰী 237 কিলোমিটার, কোকরাঝার 93 কিলোমিটার, সোচ কর সোচো সাত কিয়া জায়গা, রঙ্গিলা রাজস্থান ছো। সেইবিলাক সব আলুবিলাক পেকিং হয়ে কেনে এইফালে আহি আছে, কিমান আলু কিমান আলু আলু আলু, ইয়াতে এইবিলাক সব ওয়েট করা হব, বা কোনে কিমান আলু আনিছে তার হিসাবত জায়গার জায়গার মানুষবিলাকে কিনিব, কিনি কেনে লই যাই দেখো, হিসাবই আছে দৌড় আসছে যাতে কেউ। বঙাইগাঁওর এইখিনিত ক'ৰবাত আহিবালোঁ আমি, আহি কেনে এতিয়া অলপমান ভোক লাগিছে, ৰাতিপুৱা পৰা একো খোৱা নাই, খোৱা নাই মানে খাইছোঁ ৰাতিপুৱা যে পুৰি চব্জি খোৱা, তাৰ পৰা এতিয়া খাওঁ ধাবা এখনত সোমাইছোঁ, নাৰ্চিন ধাবা নেকি এনেকুৱা এখন আছে, ডাঙৰ আছে ধাবাটো, খাই বৈ লৈ কেনে প্ৰণীতা হৈ যাম বুলি ভাবিছিলোঁ, বাট প্ৰণীতা 177 একেবাৰে প্ৰণীতাত খাম বুলি ভাবিছিলোঁ, বাট প্ৰণীতা 177 হয়, তো সেইকাৰণে নাচি যাব সোমালোঁ, যোৱাৰ সময় যদি ভোক লাগে তেতিয়াহ'লে প্ৰণীতাত একবাৰ সোমাই যাম, এইফালে যাম, কারণ এইফালে যদি হাজু হয়ে কিনে যাও তাহলে রাস্তাটা বহুত বেয়া, কমসম প্রণীতার কি কয় আপনার নলবাৰী হাইওয়েটো ভাল আছে, তাকে হাইওয়ে লৈ কিনে আর একবার রিস্টার্ট করে দিও রাইডটো। ও ভাইয়া জলদি খানা আনো, অলপমান বহুত হেভি মাল আহি গেছে, এতিয়া কিমান সবজি আছে সব, এইটো 300 আর এইটো ভেজ খাই লো, খাইবলে ডাবাই যাও, জাস্ট আপনার 538 হয়ে। ওকে এখন নরেশ্বর ডাবা, নরেশ্বর ডাবাত খালো খাই বই কেনে এতিয়া ওলাও, আর আন্ধার হয়ে গেল বহুত টাইম হল, হাই গোটে গোটে এতিয়া ওলাও, বেশি দেরি নকরো কারণ হাইওয়ের কথা আছে। ইয়াতে মই অলপমান মোৰ যিটো BMW-ৰ বহুত এক্সপেন্সিভ লাইট আছে এলাইটটো মই পৰাহন কৰিছোঁ। বাই দ্য ৱে মই নলবাৰী হৈ যোৱাৰ কথা আছিল, বাট নলবাৰী হৈ নগ'লোঁ, হাজো হৈ সোমালোঁ, কাৰণ ৰাস্তা বেয়াই হওক বাট নলবাৰী হৈ যাব মন নহ'ল, আৰু বাকী যিমানে আন্ধাৰ নামি আহিছিল সিমানে মানে ভিজনটোৰ কাৰণে মটৰ লগিং কৰোঁতে ইমান সহজ হৈ নপৰিল, তো কি কৰিলোঁ এইখিনি যিখিনি ৰাস্তা আছিল অলপ অলপ কেপচাৰ কৰিলোঁ, বাকী ঘৰ অহাৰ লাগে ৰেকৰ্ডিং নকৰিলোৱে, তো এনেকৈ মোৰ ছিকিম ৰাইডটো কমপ্লিট হ'ল, 6 দিনীয়া এটা ট্ৰিপ কমপ্লিট হ'ল, কি দেখাব পাৰিলোঁ কি দেখাব নোৱাৰিলোঁ সিমান এটা নাজানো, মই যিখিনি পাৰিছোঁ সেইখিনি দেখুৱাৰ চেষ্টা কৰিছোঁ, বাট ছিকিমৰ লগত আৰু এটা ভিডিঅ' আহিব লাষ্ট, এইটো হ'ব আপোনাৰ ছিকিমত বাজেট কিমান বা কি কৰিব লাগে কি কৰিব নালাগে কি কি প্ৰিকশ্যন কি কি হেৰি, ছিকিমত মোৰ কিমান খৰচ হ'ল এই সকলোবোৰ মই এটা ভিডিঅ'ত চামাৰি কৰি কিনে আপোনালোকক দেখাই দিম, তো তেতিয়ানলৈকে মই গুৱাহাটী এক্সপ্ল'ৰ আপোনালোকৰ পৰা বিদায় মাগিছোঁ।
Take care, always wear helmet, and bye.